ওকে সো এখন আমরা এই ফুটেজটা কালার করবো তার আগে আমরা ফুটেজটার একটা সুন্দর ফ্রেম চুজ করে নিই লাইক এই ফ্রেমটা আমি চুজ করছি ওকে দেন আমরা কীবোর্ডের অল্ট এস প্রেস করে বিভিন্ন নোট ক্রিয়েট করব তো অল্ট এস প্রেস করলাম আরও একবার ক্রিয়েট করলাম আরও একবার ক্লিক করলাম আরও একবার ক্লিক করলাম মোটামুটি ছটা ক্রিয়েট করলাম এবং এখানে থেকে ভালো লাগে যেটা আমার সেটাকে এটা হচ্ছে এইভাবে টেনে আমরা কি সুন্দরভাবে সাজাতে পারি ঠিক আছে তো মজার জিনিস আমিও প্রথম প্রথম ইউজ করছি ডাবিন রিজলভ আমার কিন্তু মজা লাগছে তো আমি এইভাবে রাখলাম ঠিক আছে এটাকে আমরা বিভিন্নভাবে রাখতে পারি ওকে দেন আমরা এগুলো লেভেল করে দিতে পারি ধরুন আমি এই নোটটার নাম রাখবো রেক্স সেভেন জিরো নাইন তো রাইট ক্লিক করে আমরা নোট লেভেলে ক্লিক করছি এবং ধরুন রেক্স সেভেন জিরো নাইনে কনভার্ট করবো প্রথমে আমরা পুরো ভিডিওটাকে রেক্স সেভেন জিরো নাইনে দেন আমরা যেটা করব। এখানে আমরা বেসিক পুরো জিনিসটা করব তারপরেরটাতে আমরা কার্ভস অ্যাড করব তো রাইট ক্লিক করে নোট লেভেল করি কার্স ঠিক আছে সি ইউ আর এস ওকে তারপর পরপর পরপর একদম করতে থাকবো যা যা অ্যাড করবো এখানে পরপর পরপর করতে থাকবো আমরা আরও একটা নোট নিয়ে নিই অল টেস্ট ফেস করে ঠিক আছে সাতটা নোট থাক নোট থাক ঠিক আছে ওকে দেন আমরা রেক্স সেভেন জিরোন ক্লিক করলাম এই নোটটাতে এবং আমরা এখন লাটে ক্লিক করবো লাটে ক্লিক করলে আমরা আমরা লাটে ক্লিক করার পর আমরা আমাদের ফোল্ডারে চলে যাব এটা আমার একটা প্যাক আছে তো আমি এখান থেকে রেক্স সেভেন জিরো নাইনের সোনি এস টু রেক্স সেভেন জিরো নাইন এই লাটটা অ্যাপ্লাই করবো ডবল ক্লিক করলাম তাহলে কিন্তু এই নোডে অ্যাপ্লাই হয়ে গেল এবং এখানে ক্লিক করে এটাকে অফ করে দেবো এখন এটা সিম্পল আছে এখানে কিছু বেসিক চেঞ্জেস করব তো আমি এই নোটটাতে ক্লিক করে বেসিক চেঞ্জেসটা এখানে করে নিই সেটা হচ্ছে কন্ট্রাস্টটা একটু বাড়াব বাড়ালাম এবং এখান থেকে আমরা হাইলাইটটা একটু কমাবো একদম লাইক দিস এরকম রাখলাম চাইলে আমরা এখান থেকে স্যাডোসটা হালকা একটু কমাতে পারি এখান থেকে আমরা লিপটা একটু কমাতে পারি ঠিক আছে ওকে দেন আমরা স্যাচুরেশনটা একটু বাড়াতে পারি ঠিক আছে লাইক দিস ওকে স্যাচুরেশনটা এরকম রাখলাম কন্ট্রাস্টটা আরও একটু বাড়াতে পারি ওকে ঠিক আছে এখন এটা এসছে আমরা যদি বিফোর আফটার দেখি তো এইরকম ছিল পুরো জিনিসটা এরকম ছিল তারপর এরকম এলো তারপর এইরকম করলাম ঠিক আছে ওকে নেক্সট আমরা চলে যাব কার্ভসে কার্ভসের নোডটা সিলেক্ট করব এবং এখন আমরা এখানে কার্ভসে চলে আসবো আমরা যদি অন্য কিছু সিলেক্ট থাকে তাহলে কার্ভসে ক্লিক করবেন তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে দেন আমরা চলে আসবো হিউ ভাইসের স্যাচুরেশন এই যে এই কার্ভটাতে এবং এই কালারটাকে আমরা এখানে ক্লিক করে চুজ করে নিতে পারি এরকমভাবে দেখুন এখানে এই মিডিল পয়েন্টটা হচ্ছে চুজ হয়ে গেছে তো আমরা এরকম করবো না আমি কন্ট্রোল জেড পেস করছি আমি এখান থেকে এই কালারটা চুজ করবো এখানে ক্লিক করলাম এবং এইখান থেকে আমরা হিউ ভাইসের স্যাচুরেশন থেকে আমরা নামাতে পারি নামালেই কিন্তু দেখুন ব্যাকগ্রাউন্ডটা একদম পুরো হোয়াইট হয়ে যাচ্ছে একদম অন্যরকম একটা কালার হয়ে যাচ্ছে তো আমরা এখান থেকে কিন্তু এইরকম একটা কালার ক্রিয়েট করতে পারি বাট আমার মনে হচ্ছে যেন আমি একটু এটা সবুজের দিকেই রাখি ঠিক আছে রাখলাম কালারটা পুরোপুরি নিজেদের চোখের ওপর নিজেরা যেমন লুক দিতে চাইবেন সেরকম দেবেন তো আমি এইরকম দিচ্ছি অ্যান্ড দেন এইখানে ক্লিক করে সেমভাবে আমরা এই কালারটাকে চুজ করে নেবো এবং হিউ ভাইসেস হিউ কার্ভসে এসে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারি ব্যাকগ্রাউন্ডে দেখুন এরকম কালার হচ্ছে আমরা বিভিন্ন দিকে নিয়ে গেলেই বিভিন্ন রকম কালার হবে বাট আমি চাইছি যে এই এইরকম একটু রাখতে ঠিক আছে ওকে এরকম একটু রাখলাম এবং আমরা ব্যাকে এসে এখান থেকে একটু স্যাচুরেশনটা যদি ডাউন করি তাহলে মনে হয় ভালোই লাগবে ঠিক আছে বাড়ালে এরকম লাগছে কমালে এরকম লাগবে এবং এইখানে এসে আমরা নিজেদের মতো করে অনেকক্ষণ ধরে টাইম নিয়ে কিন্তু পুরো জিনিসটা করতে পারি ওকে তো কার্বসের মধ্যে আমরা এটা করে নিলাম নেক্সট আমরা এটাতে আসি এই যে তিন নম্বর নোডে এবং এখান থেকে যদি হালকা কিছু বেসিক জিনিস চেঞ্জেস থাকে আমি মেন কার্ভস এখানে ক্লিক করে এলাম এবং এখানে যদি আমরা হালকা কিছু চেঞ্জেস করতে থাকি তাহলে সেটা করে নিতে পারি অ্যান্ড একদম একদম হালকা করব ওকে লাইট বাড়ালে বাড়াতে পারি এটা আমি কমই রাখবো তো এরকম রাখলাম ঠিক আছে তো আমরা যদি বিফোর আপটারটা একবার দেখি আমরা কীবোর্ডের অল্ট ডি প্রেস করতে পারি তাহলে কিন্তু পুরো বিফোর আপটার দেখা যাবে ঠিক আছে এবং আমরা এই এইখানে ক্লিক করে করে এই যে নাম্বারগুলোতে ক্লিক করে করে কিন্তু আমরা আরও বিফোর আপটার দেখতে পাবো পুরোপুরি ঠিক আছে যা যা করেছি না করেছি তো প্রথমে এটা ছিল তারপর এটা করলাম তারপর এটা তারপর এটা ঠিক আছে তারপর এটা এমনি করে 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 আসছি আচ্ছা নেক্সট আমরা এই যে এইটাতে এই নোটটাতে এইটাতে আমরা কিছু করিনি না এটাতে আমরা কিছু করিনি যাই হোক এই নোটটাতে আমরা একটা জিনিস করব। সেটা হচ্ছে যে এই নোটটার নাম ফার্স্টে দিয়ে দিই আমি এখানে নোট লেভেলে গেলাম এবং এখানে নাম দিচ্ছি গ্লো জি এল ও ডব্লু গ্লো আমি এই নোটটাতে গ্লো এফেক্ট অ্যাপ্লাই করব। তার জন্য এফেক্টে ক্লিক করব এবং এইখানে গিয়ে সার্চ করব গ্লো জি এল ও ডব্লু এবং এটাকে টেনে এনে আমরা গ্লোতে গ্লো নোডে ছেড়ে দেবো ওকে তাহলে কিন্তু এরকম ধরনের একটু গ্লো হচ্ছে আমরা যদি বিফোর আফটার দেখি দেখুন এবং এই জিনিসটাকে পুরো আমরা এইখান থেকে কন্ট্রোল করতে পারি এই যে সাইন থার্স থেকে এটাকে কমিয়ে বাড়ি এইভাবে কিন্তু কন্ট্রোল করতে পারি এবং এটা কিন্তু এখন জামার মধ্যে চলে এসছে তো তার জন্য আমাদেরকে মাস্ক করে নিতে হবে আমি এটাকে এফেক্টটাকে অফ করলাম এবং এই নোটটা সিলেক্ট থাক অবস্থায় আমরা মাস্কে চলে যাব মাস্ক কোথায় আছে এই যে এখানে ক্লিক করলাম এবং আমরা এই যে সার্কেল এখানে ক্লিক করব ওই সার্কেল মাস্কটাতে এখানে ক্লিক করলাম তাহলে এরকম সার্কেল মাস্ক ক্রিয়েট হল বাট এটা এখন ইনভার্ট করতে হবে আমাদেরকে তো এই যে এই আইকনটাতে ক্লিক করবো তাহলে এটা ইনভার্ট হয়ে যাবে এবং এটাকে নিজেদের মতো করে আমরা বাড়িয়ে নিতে পারি কাস্টমাইজ করে নিতে পারি নিজেদের মতো করে ইচ্ছে মতো করে যাতে না ড্রেসে এফেক্ট পড়ে ঠিক আছে ওকে সো এরকম রাখতে পারি ওকে এখন চাইলে আমরা এফেক্টে ক্লিক করে যে গ্লোটা অ্যাপ্লাই করেছি সেটার কন্ট্রোল করতে পারি এখানে বিভিন্ন ধরনের অপশান আছে এখান থেকে গিয়ে আমরা এইগুলোকে কন্ট্রোল করতে পারি তো এইগুলোকে নিয়ে যত বেশি ঘাঁটবেন তত বেশি শিখতে পারবেন তো আমিও এখনও শিখছি ডাভেন্সি রেজল আমি প্রিমিয়ার ইউজার ছিলাম যাই হোক আমরা এখানে ক্লিক করে এটাকে অফ করে দেবো অ্যান্ড এখন পরের নোটটাতে চলে যাব। এই নোটটাতে আমরা আরও একটা এফেক্ট অ্যাপ্লাই করতে পারি সেটার নাম হচ্ছে আমরা এফেক্টে গিয়ে সার্চ করলাম আমরা আগে লেভেল করে দিই ব্লার অ্যাপ্লাই করতে পারি তো নোট লেভেলটা আমরা এখানে ক্লিক করে আমরা এখানে ব্লার লিখে দিই ঠিক আছে এবং এইখানে এফেক্সে গিয়ে আমরা সার্চ করবো ব্লাড পিএল ইউ আর এবং জুম ব্লাডটা অ্যাপ্লাই করব এটাকে টেনে এনে আমরা এখানে ছেড়ে দেবো এবং এটা আমরা এইভাবে কোন দিক থেকে হবে ব্লাডটা সেটা অ্যাপ্লাই করতে পারি তো এটা মিডিল বরাবরই এখানেই রাখি ঠিক আছে অ্যান্ড এখন আমরা এইটাকে সিলেক্ট করে মাস্কে এসে সেমভাবে এখানে ক্লিক করতে পারি ঠিক আছে অ্যান্ড আমরা এটাকে এরকম করে দিতে পারি তো এটা হচ্ছে না কেন আমি জানি না যাই হোক আমি ওই নতুন শিখছি তো আচ্ছা তো আমরা চাইলে এখানে একটা অন্য নতুন মাস্ক ক্রিয়েট করে নিই ঠিক আছে ধরুন এটাকে আমি এখানে অ্যাপ্লাই করলাম এবং এখানে পেন টুলটা সিলেক্ট করলাম এবং এইখানে একটা অন্যরকম মাস্ক ক্রিয়েট করে নিই তারপর দেখি তো হয় নাকি ঠিক আছে এবং এটাকে হ্যাঁ এখন হচ্ছে আমি এইটার সলিউশান জানি না আমিও নতুন শিখছি যাই হোক আচ্ছা ডিলিট করে দিই এটাকে ওকে মাস্কটাকে ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দিলাম এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে হয় হবে হ্যাঁ হয়েছে এতখানে ঠিক আছে ওটা কী প্রবলেমের জন্য হচ্ছিল আমি জানি না ঠিক আছে কেউ যদি জেনে থাকেন আমাকে জানাবেন কারণ আমিও নতুনই শিখছি ঠিক আছে আচ্ছা তো এরকম রাখলাম এবং আমরা চাইলে এখান থেকে ব্লারের জুম ব্লারের এখান থেকে অ্যাডভান্স কন্ট্রোলে গিয়ে এখান থেকে আমরা পুরো জিনিসটা চেঞ্জ করতে পারি ব্লেনটা চেঞ্জ করতে পারি যে কীরকম হবে না হবে ঠিক আছে এবং এইখান থেকে গিয়ে আমরা জুম অ্যামাউন্টটা চেঞ্জ করতে পারি ঠিক আছে ওকে এইখান থেকে গিয়ে এগুলো চেঞ্জ করতে পারি ওকে সো এখন যদি আমরা একটা ফাইনাল আউটপুট দেখি এটাকে এরকম রাখি ঠিক আছে ওকে ওকে এটা এরকম রাখলাম এখন যদি আমরা একটা ফাইনাল আউটপুট দেখি তাহলে জিনিসটা এরকম দাঁড়াবে আচ্ছা এখানে বাইরে একবার ক্লিক করি ঠিক আছে অন্য কোনো নোটে ক্লিক করি এখন জিনিসটা এরকম দাঁড়াচ্ছে দেখুন ঠিক আছে জুম ব্লাডটা আমরা দিতেও পারেন না দিতেও পারেন আমি এটা জাস্ট দিলাম ঠিক আছে এখান থেকে আমরা অন্য কোনো ব্লাডও অ্যাড করতে পারতাম আমি এখান থেকে যদি এটা ডিলিট করে অন্য কোনো ব্লাড দিই যেমন রেডিয়াল ব্লাডটা দিই এটাও অ্যাপ্লাই করে যেতে পারে মাসটা আগে থেকেই নেওয়া আছে এবং দেখুন একটা তাহলে এই রকম ধরনের আবার একটা অন্যরকম ধরনের এফেক্ট হচ্ছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা পুরো জিনিসটাকে তৈরি করতে পারি একটু অন্যরকম লুক দিয়ে ঠিক আছে তো আমার জুমটাই বেশি ভালো লাগছিলো এই জঙ্গলগুলোর জন্য আমি এখানে এটা অ্যাপ্লাই করে দিলাম ওকে ওকে সমস্ত কিছু হয়ে গেছে আমরা জাস্ট এই নোটটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে যদি একটু কার্ভসটা একটু বেশি এক্সপোজারটা একটু লাইটটা বেশি মনে হচ্ছে তো সেই কারণে আমরা এখান থেকে হালকা একটু কমিয়ে নেবো আমরা এখান থেকেও কমাতে পারি অথবা হাইলাইট থেকে এভাবে এটা কমাতে পারি বাট আমার এখান থেকে বেশি ভালো লাগছিলো তো আমি এখান থেকে এটা একটু হালকা কমিয়ে নেবো হালকা একদম সো ডিফারেন্ট দেখি আমরা চাইলে এখানে কন্ট্রোল ডিপেস করতে পারি এই নোটটাকে সিলেক্ট করে তারই দেখুন হেয়ার ইজ আ হেয়ার ইজ আ বিফোর অ্যান্ড আফটার বিফোর অ্যান্ড আফটার হালকা একটু চেঞ্জেস করেছি আমার এটাই বেশি ভালো লাগছে ওকে সো একদমই খুবই হালকা চেঞ্জেস করেছি আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন ঠিক আছে তো ফাইনালি কিন্তু এরকম একটা লুক আমরা পেয়ে গেছি ওকে সো এখন আমরা দেখে নিই প্রথমে আমরা যেই লাটটা ইউজ করলাম রেক্স সেভেন জিরো নাইনে কনভার্ট করার জন্য যেটা এইখানে আমার ছিল এই যে মাই লাট প্যাকের মধ্যে তো এই লাট প্যাকটা কীভাবে আপনারা ডায়াবেটিস জলভের মধ্যে আনবেন সেটা দেখে নিই তো তার জন্য আমরা এই সেটিংস আইকনে যাব এইখানে এখানে ক্লিক করব দেন আমরা কালার ম্যানেজমেন্ট এই এখানে যাব এবং এইখান থেকে নিচে নেমে ওপেন লার্ট ফোল্ডার এখানে ক্লিক করব। এবং এই ফোল্ডারের মধ্যে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে কিন্তু লাটটা ইম্পোর্ট করে দেবো তো আমি এখন আপাতত ডাভেন সিলভকে রিজলভকে ক্লোজ করে দিচ্ছি ঠিক আছে কেটে দিলাম এবং এইখানে আমাদের ফোল্ডারটা ওপেন হয়ে গেছে এখন আমরা এই যে যে সোনি এস লভ টু থেকে এক্স সেভেন জিরো নাইনের লাটটা সেই লার্টটা এখানে একটা ফোল্ডার করব তো আমি জাস্ট নাম দিচ্ছি নিউ ফোল্ডার ক্রিয়েট করে নাম দিচ্ছি ধরুন লার্ট ঠিক আছে এই নামে একটা ফোল্ডার করলাম এবং এই ফোল্ডারটার মধ্যে আমরা এইখান থেকে এটা কন্ট্রোল সি এবং এইখানে কন্ট্রোল ভি করে দিলি পেস্ট হয়ে গেল এখন যদি আমরা ডাভেন সিডল ওপেন করি এরপর দেখুন ওকে সো এখন আমরা ওপেন করে নিয়েছি এখন যদি আমরা দেখুন এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে সনির এক্স সেভেন জিরো নাইন দেখুন এটা কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে এরপর এখানে ডাবল ক্লিক করে দিলেই অ্যাপ্লাই হয়ে যাবে ঠিক আছে সো এইভাবে কিন্তু আমরা লাট ইম্পোর্টও করে নিতে পারি আমাদের পছন্দ মতো কিছু লাটও ইম্পোর্ট করে নিতে পারি ঠিক আছে সো এইভাবে পুরো জিনিসটা করা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরও টিউটোরিয়াল লাগলেও কমেন্ট করতে পারেন আর আমিও এখন প্রিমিয়ার প্রো মানে আমি প্রিমিয়ার প্রো ইউজার ছিলাম আমি ডায়মন্ড সি আস্তে আস্তে শিখছি আপনারাও শিখতে থাকুন আমার সঙ্গে সঙ্গে তো এই হচ্ছে বিষয় দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে অসংখ্য ধন্যবাদ